অবরোধ কর্মসূচির শেষ দিনেও রাজপথে ছিল বিএনপি জামায়াতের শক্ত অবস্থান। পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় ককটেল ও ইটপাটকেল, চলে পুলিশ পিকেটার ধাওয়া পাল্টা ধাওয়া। বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় এই ককটেল ও ইটপাটকেল ছুড়ে মারে অবরোধকারীরা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকেই বগুড়ার বিভিন্ন মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর টহল। তিন দিন অবরোধের শেষ দিনে আজ বগুড়ায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ দুপুরে শহরের বারোপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই গ্যারেজ থেকে এই গ্যারেজে মানে পার করতেছিলাম গাড়িটা, ওখানে 7-8 জন ছেলে পেলে ছিল, ওরা ওখানে দাঁড়াইছিল। ওদের অবস্থা দেখে আমি এই গাড়িটা সাইড করি। এই সাইড করা অবস্থায় ওরা দৌড়ে আসে, পেট্রোল বোমা গাড়ির ভিতরে ফেলে দিত। 6-7 জন অবরোধকারীরা দৌড়ে এসে বোতলে করে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে র‍্যাব। এদিকে শহরের মাটিডালি এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিছিল বের করে। দৈনিক করতোয়া, বগুড়া।